আরও নতুন ভিডিও দেখতে চান? তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা। সোমবার কলকাতা পুলিশ কমিশনার রাজেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। লালবাজারে ওই সাক্ষাৎ পর্বে রাহুলবাবুর দাবি ছিল বুথের 200 গজের বাইরে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্য পুলিশের, কিন্তু অনেক জায়গায় ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া হচ্ছে। পুলিশ কমিশনার তাদের আশ্বস্ত করেন ব্যবস্থা নেওয়ার। এই প্রসঙ্গে ফোন ট্যাপিংয়ের কথাটি উঠে আসে। এক্ষেত্রে পুলিশ কমিশনার জানান এরকম ফোন ট্যাপিংয়ের কোনো ব্যবস্থা এখানে নেই, তারা নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে পারেন। আসুন শুনে নিই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল সিনহা সাক্ষাৎ পর্ব নিয়ে কী বললেন। তার দিকে দৃষ্টি আমাদেরকে তুলতে হবে, তার বিরুদ্ধে বলতে হবে। উনিও সে কথা বলেছেন যে আপনারা যেখানে যেখানে বিচ্যুতি আছে বলুন, যত দূর সম্ভব আমরা সেগুলো কাটাবার চেষ্টা করব। অন্তত পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকে যাতে কোনো আশাহত আপনাদের না হয়, আশাভঙ্গ আপনাদের না হয়, তার জন্য ব্যবস্থা ওনারা নেবেন এই কথা জানিয়েছেন। আমরা আরেকটা বিষয় বলেছি যে সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী তারা তো বুথের মধ্যে থাকবে, কিছু কিছু জায়গায় এলাকার ভেতরে ভেতরেও থাকবে, রুটমার্চও করবে ভোট চলাকালে, কিন্তু মূলত 200 গজের বাইরে আইন শৃঙ্খলা ব্যবস্থা দেখার দায়িত্ব এখানকার পুলিশের, কলকাতা পুলিশের, যাতে ভোটাররা আসতে চায় ভোট দিতে আর তাদের বুথ কেন্দ্রে ঢুকতেই দেওয়া হচ্ছে না। এই জাতীয় ঘটনা যদি ঘটে তার জন্য প্রিকশন নেওয়া আপনাদের উচিত। উনি সঙ্গে সঙ্গে বলেছেন যে অতীতে যদি কোথাও এই জাতীয় ঘটনা ঘটে থাকে তার রেফারেন্সও দিন, আমরা দেখব। আর উনি এটাও বলেছেন যে সমস্ত বিল্ডিংয়ে বা বস্তিতে ভোট দিতে বাধা দেওয়া হয় তার অতীত রেকর্ডও আমাদের দিন, আমরা সেই সমস্ত বস্তি বা মাল্টি স্টোরের বিল্ডিংয়ের যে সমস্ত কমিটি আছে তাদের সাথে পুলিশ কর্তৃপক্ষ কথা বলবে, তারা যাতে ভোট দিতে যায় তাদের নিরাপত্তা অ্যাসিওর করবে কলকাতা পুলিশ, এ কথা উনি বলেছেন। অর্থাৎ পুলিশ কর্তৃপক্ষর কাছ থেকে, আইন রক্ষকদের কাছ থেকে যা শোনা দরকার তাই আজকে আমরা শুনলাম। মন এত ভালো লাগছে যে কমপক্ষে পুলিশ একটা সদর্থক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, কতদূর পারবেন আমি জানি না। আমরা চাইব, মানুষের হয়ে চাইব যে পুলিশ এই পদক্ষেপ সার্থক করতে পারুক। জনগণের জন্য পুলিশ নিয়োজিত হয়েছে, জনগণের ডিউটি পালন করুক, এটা আমাদের আকাঙ্ক্ষা, সাধারণ মানুষেরও আকাঙ্ক্ষা। আমার মনে হয় এই কাজটা পুলিশ করতে পারবে। সংবাদ বিশ্ব বাংলার রিপোর্ট।